নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আজকে দেখাবো বোয়াল মাছের একটা বোয়াল মাছের তেল ঝালের রেসিপি। তার জন্য লাগছে বোয়াল মাছ, হলুদ, এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে পেস্ট করা। লাগছে শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে পাতা, কালো জিরে, নুন আর দুটো কাঁচা লঙ্কা। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াই তেল দেব, তেলটা গরম হয়ে গেছে। বোয়াল মাছ ভীষণ ফাটে, তার তেলের মধ্যে মাছটা ভাজার আগে তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেব, দিয়ে মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে যাক, তারপরে ফিরে আসছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এই কড়ার মধ্যে মাছ ভাজার কড়াতেই আরেকটু তেল দিয়ে দিলাম। এবারে তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার আগে থেকে যে তৈরি করা ছিল পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করা, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম, নুন দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। লঙ্কা গুঁড়োটা দিতে ফেলে গেছিলাম, লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। এবারে চাপা দিয়ে মশলাটা কষে নিয়ে ফিরে আসছি। দেখে নিন মশলাটা এবার কষা হয়ে গেছে কিনা। মশলার গা থেকে তেল চলে গেছে, তাহলে মশলাটা কষা হয়ে গেছে। এবারে জল ঢেলে দেব, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব,
সাইডে একটু ঢাকা দিয়ে দিই। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেব। এবার একটু চাপা দিয়ে দেবো, চুলটা একটু ফুটে উঠুক ততক্ষণে চাপা দিয়ে দিই। এবার ঢাকনাটা খুলে ধনে পাতাগুলো সরিয়ে দেবো উপর থেকে। দু মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, আমার দু মিনিট হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দিয়ে মাছগুলো ঢেলে ফেলব। আমার বোয়াল মাছের তিল ঝাল রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। নমস্কার।